এরকম ঘটনা হওয়াটা খুবই মানে অস্বাভাবিক হবে কারণ হচ্ছে গিয়ে দাসীদেরকে এইভাবে মুক্ত করার বিধান ইসলামে নাই বিশেষ করে কাফের দাসীদের দাস সম্পর্কে যেটা বলা হয়েছে যে কাফের দাস দাসীদেরকে মুক্ত করার বিধান নাই আচ্ছা আপনাকে আমি একটা ভিডিও দেখাই একটু দেখেন আমি ভিডিওটা কোথায় রাখছি একটু এক এক সেকেন্ড সেকেন্ড ভাই আহ

মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যান ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে বুঝে যাচ্ছে কথাটা কারণ তারা একটা অন্যের কারণে কুহুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে ইসলাম ইসলামকরণ করলেও দাস থেকে যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয় কোন কোন কারণে মুক্ত করা হয় কেউ যদি শপথ করে শপথের কাপড়ে মুক্ত করে কেউ যদি জেহার করে জেহার কাপড় এসে মুক্ত করে এরকম কেউ যদি হত্যা করে হত্যার কারণে মুক্ত করে বিভিন্ন কারণে মুক্ত করার কথা হাদিসে আসছে কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে কাফের দাসকে মুক্ত হয় না যদি তার ঘরে সন্তান হয়ে যায় সে মুক্ত হয়ে যায় শরীয়ত দৃষ্টিতে আচ্ছা এখানে কিন্তু বলে দেওয়া হলো যে ইমানদার দাসদেরকে মুক্ত করার কথা বলা হয়েছে কাফের দাসদের কিন্তু কিন্তু মুক্ত করার কথা বলা হয়নি কাফের দাসদের মুক্ত মুক্ত হওয়াটা হওয়ার বিধান ইসলামে আমি কথা পাইনি বলেন এবার কোন আমি সেটা দেখেছি তো অনেক দাসী ছিল তার ইসলাম ধর্ম গ্রহণ করতে তাই না এমন অনেক দাসীও ছিল তাই না দাসী গ্রহণ করতেই পারে কারণ হচ্ছে যে তারা তো বন্দী তারা তো একটা মানে ঈশ্বরের ভিতরে আছে

আবির বসু আবির বসু আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আবির বসু আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন হ্যাঁ ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু একটু আস্তে শোনা যাচ্ছে একটু জোরে বলতে হবে হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন পরিষ্কার বলেন জি ভাই এমনি আমার ধর্ম বিষয়ে কোনো এমনি কথা নাই আমি আপনার লাইফগুলো শুনি ওই ফরাজ ভাইয়ের কারণে আসলে লাইভে যুক্ত হয় না বলেন না তো মমিন মমিন যা যুক্ত হবেন আমি আসলে ওই আপনাদের সমমনা আর কি যার জন্য যুক্ত হয় না জাস্ট একটা রিয়েলাইজেশন আছে আমার জীবনে সেটা একটু যদি শেয়ার শুনতেন আর কি তাহলে শেয়ার করতাম আর যদি শোনার ইচ্ছে না হয় তাহলে বলবো না হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আচ্ছা 2003 সালের একটা কথা আমি আসলে হিন্দু পরিবারে জন্মগ্রহণের সূত্রে আমি হিন্দু আর কি তো কোনো কিছু বিশ্বাস করি না এখন তো পুরোপুরি ঘরে আমার নাস্তিকের কি নাম হয়ে গেছে হুম এখন দুই হাজার তিন সালের কথা তখন আমি এইটে পড়ি তখনকার আমাদের একটা ওই যে বিদায় অনুষ্ঠান হয় নাইন টেনে যারা টেনে যারা পড়ে তখন বিদায় অনুষ্ঠান হয় তখন আমাদের স্কুলের একটা মেধাবী ছাত্র আনে ছাত্রটার নাম হলো গোলাম মাওলা এখন উনি ওনাকে দিয়ে আমাদের স্কুলের কি একটু বক্তৃতা টক্তিতা দেওয়ায় ঠিক ওখান থেকে আমার কাছে মনে হয় তখন থেকেই মনে হয় যে আচ্ছা গোলাম মাওলা তো মুসলমান তাহলে এত কোনোদিন দিন সরস্বতী পূজা দেয় নাই তাহলে সে কিভাবে এত মেধাবী হলো হম তার কিছুদিন পরেই আমাদের ওই সরস্বতী পূজা বা এরকম সরস্বতী পূজার সময় মাঘ মাস আর কি সরস্বতী পূজার সময় একটা মিটিং হয় আমাদের স্কুলে তখন আপনার ওই চাঁদা টাদা দেওয়া লাগবে এরকম একটা মিটিং হয় তো সেই মিটিং এর সময় আপনার আমি সবার পিছনে বসে একটা কথা বলে বলছি যে সরস্বতী পূজা দেওয়ার দরকার কি তখন আমাদের স্কুলের এক হিন্দু টিচার সে আমাকে এমন মারছে সেটা এখনো মনে উঠলে আর কি আমি মানে ওই দিনকে মাঠটা খাওয়ার পরে বাসায় বাসায় যাই যাওয়ার পরে ভীষণ জ্বর হয় এবং ওই রাগে আমি এক মাস স্কুলে যাই নাই স্কুলে যাই নাই সেই থেকেই আমার ভিতরে কেন জানি শুধু শুধু এই জিনিসগুলো মানে মানে একটু একটু উপলব্ধি করি যে অমুক অমুক জায়গায় যেমন মুসলমানরা তো কখনোই পুজো অর্চনা দেয় না তাহলে তারাও তো মেধাবী হয় তারাও অনেক বড় লোক যেমন লক্ষ্মী পূজা হয় আমাদের এই পাঁচালী পরে লক্ষ্মী পূজা হয় দুর্গা পূজার পরে সেই লক্ষ্মী পূজা তো মুসলমানরা দেয় না কিন্তু আমাদের থেকে আমাদের এলাকায় অনেক মুসলমান ফ্যামিলি আছে যারা অনেক সম্পদশালী তাহলে তারা কিভাবে হলো এইভাবে করতে 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 এই পর্যন্ত আসি এবং তারপরে আর ঘটনা সেটা হয়তো আমি বলবো না যেটারে আপনারা ধর্ষণ বলেন এরকম একটা ঘটনাও আমার সাথে ঘটে ছোটকাল ছোট কালে কি তো এখান থেকে অবশ্য ধর্মের বিভিন্ন ধর্মের প্রতি একটা কেমন জানি ঘৃণা আমার থাকে এরপরে তো আরো একটা ঘটনা আছে সেটা হচ্ছে আমার বিবাহ সেখানে হচ্ছে একটা একটা সেখানে মুসলমান উম বিবাহ করি এবং সেখানে মামলা হয় আমার নামে আমি জেলে যাই জেলে যাওয়ার পরে তখন ম্যাজিস্ট্রেট আমরা এপিডুপিটির একটা কাগজ দিই মানে আপনার মেয়ে হিন্দু হয়েছে এরকম একটা কাগজ কিন্তু ম্যাজিস্ট্রেট তখন আমাদের এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে বললো যে না এরকম হলক নামায় এরকম ধর্ম করা যায় না তাহলে কিভাবে যায় তখন মামলাটা থেকে আমি অবশ্য নিস্তার পাই যখন আমার ওয়াইফ ওখানে ওই জবানবন্দি দেয় সেখান থেকে আমি অভ্যতি পাই কিন্তু তারা আমাকে সাজেশন দিল যে আমি ই করব কি স্পেশাল ম্যারেজ এক নামে একটা আইন আছে বাংলাদেশে নাকি এই আইনে আপনার যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের লোক বিবাহ করতে পারে আর কি দশ মানেই লাগে আর কি আপনার সাথে কথা কই প্রথম বার তো এইজন্য আসলে স্পেশাল ম্যানেজ একটা আছে 18 এটা ব্রিটিশ আইন এটা এখনো এখনো বাংলাদেশে আছে এবং সদরঘাটে ওদের অফিস আছে ওই অফিসে গেলে একজন ব্যক্তি আছে উনি এটা করায় দিতে পারে হ্যাঁ বলেন হ্যাঁ ওখান ওখান থেকেই ওখান থেকেই আমি এরকম একটা ই করছি ওই যে ঢাকা যেখানে দাইরা জজ কোর্ট ওর পাশেই মনে হয় হ্যাঁ ওখানে যাক কি হ্যাঁ ওখান থেকে আমি ওই কাগজটা বের করি এবার বের করার পরে যেটা হলো আমার ওয়াইফ কিন্তু আসলে কোনো ধর্মে তেমন একটা ধর্মকর্ম করে না মানে বা এর করেই না একদম বিশ্বাস করে কিনা জানি না কিন্তু সে কোনো ধর্মের একটিভিটির ভিতরে জড়িত না আরকি কিন্তু এখন যেটা হলো সেটা হলো আস্তে আস্তে আমি দেখলাম আপনাদের এই লাইভ আমি শুনি বা আপনার সংসার এর আমি আপনাকে অন্য একটা লাইভে প্রশ্নও করছিলাম যে পাঁচশোতম যে লাইভ গেল সত্যের সন্ধানী ভাই হ্যাঁ 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 সত্যি সন্ধানী ভাইয়ের লাইভে শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন হ্যাঁ হ্যাঁ এখন ওই ওখানে আমি আপনার প্রশ্ন ভাই আমি যে একটা আপনার সংশয় ডট এর ওই আপনি যদি কোনো কিছু এডিট করেন বা কোনো কিছু যোগ করেন সেটা আমি ওই অ্যাপসে পাবো কিনা বা এরকম কোনো সমস্যা আছে কিনা এই একটা প্রশ্ন ছিল আপনার কাছে আমি একটু শেষ করি ভাই আগের কথাটাই এখন যেটা হলো আপনাদের এই লাইফগুলো শুনে শুনে আমি ওই ডায়েরিতে লিখে রাখি বিভিন্ন রেফারেন্স আপনারা দিচ্ছেন শুধুমাত্র আপনারা তো ইসলাম সম্পর্কে একটু বেশি কথা বলেন আর আমাদের হিন্দুদের ভিতরেও আছে অনেক রেফারেন্স যেটা সংশয় ডট কমে ঢুকলে পাওয়া যায় কিন্তু ওইভাবে তো কেউ আসে না তা আমি লিখে রাখি এখন এই লেখাগুলান আমার ওয়াইফ কিন্তু এইটা এই ডায়েরিটা খুব ভাবে আমি রাখি কিন্তু এই লেখাগুলোন আমার ওয়াইফে দেখছে কখনো কোনো সময় দেখছে এবার এই নিয়ে আসতে এদিক এদিক করতে করতে আমার সাথে খুব একটা তর্ক লাগে তর্ক লাগার পরে সে বলে যে তুমি যে কাজ করছো অর্থাৎ একটা মুসলিম মেয়েকে বিবাহ করছে সেক্ষেত্রে তোমার ধর্মের প্রতি সম্মান থাকা উচিত আমি বলছি যে আমার নিজের ধর্মের প্রতি কোনো সম্মান নাই তাহলে আমি অন্য ধর্ম সম্পর্কে কিভাবে জিনিসগুলো আমি জানতেছি ইভেন আর একটা জিনিস হলো ভাই আপনার রেফারেন্স দিয়েছেন সেটা কিন্তু আমি মোটামুটি আমার কাছে তো আর ওই হার্ড কপি নাই সফট যে ব্যবস্থাগুলো আছে নেট থেকে আমি বিভিন্নভাবে চেক করি যে ঠিক আছে কিনা আসলে কিন্তু হুবু হুব ঠিকই আছে কিন্তু তারা সেটা পরে না মুফতি মাসুদ ভাইয়ের সাথে আমার একদিন কথা হয়েছিল এই বিষয়ে সেও আমাকে বলছিল যে ভাই আপনি আপনার ওয়াইফকে কোরআন পড়তে বলবেন বা হাদিস গ্রন্থ এগুলো পড়তে বলবেন তাহলে দেখবেন যে সে বুঝতে পারবে কিন্তু সে তো পরেই না বরং আমার সাথে এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা তর্কাতর্কি হয় এবং বাসা থেকে আমাকে ডিভোর্স দিবে এরকম একটা কথা বলে চলে যায় আমার পাঁচ বছর একটা ছেলে আছে এই কথাগুলো বলতে চাইছিলাম আপনার কাছে বলে ফেললাম ঠিক আছে ভাই বলেন আচ্ছা তো আসলে আপনাদের আপনার কথা শুনলাম কিন্তু আপনাদের পারিবারিক সমস্যাটা তো আপনারাই সমাধান করতে হবে এটা তো আমি আসলে এই বিষয়ে তো আমি কোনো কথা বলতে পারি না আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি যেটা আমি যেটা ইয়া দিতে পারি যে আপনি আলোচনা করতে পারেন কথা বলতে পারেন আরো আলোচনা করতে পারেন আস্তে আস্তে ধীরে ধীরে আহ এক ছোট ছোট বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করতে পারেন আস্তে আস্তে প্রথমেই ধরেন একদম প্রথমে যদি একদম বলেন বলতে আমি মানে মনে কি কি করেছে কথা একটা লাগে না করে আপনি ছোট করে ইসলামের নারীর অধিকার কি কি আছে এগুলা দিয়ে আলোচনা শুরু আলোচনাটা শুরু করতে পারেন যে এই বিষয় ইসলাম ধর্ম কি বলে তুমি কতটুকু জানো এগুলো নিয়ে গল্প গুজবের মতো আলোচনা করে টোরে তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগানোই ভালো একবারে হঠাৎ করে যদি সে এরকম জিনিস দেখতে পায় আপনি যে তো লুকা রাখছেন সেটা সে হঠাৎ করে একদিন সব কিছু দেখছে একসাথে এটাতে তার হয়তো ধাক্কা খাইছে এই জিনিসটা তো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে এটা তো একজন সাধারণ মুসলিমের কাছে এটা তো একটা ধাক্কা লাগার মতোই বিষয় সেটা আসলে কখনো মেনে নিতে শুরুতেই কখনো মেনে নিতে পারবে না এটা হচ্ছে একটা ধীরে ধীরে একটা বোঝার বিষয় তো আপনার উচিত ছিল আস্তে আস্তে আসলে জিনিসগুলা মানে তার কাছে খোলাসা করা কিন্তু যেটা ঘটে গেছে যে আপনি উনি হড়াত করে সবকিছু জানতেছে এটাতে আর কি ধাক্কাটা লাগছে আপনি এখন আবার চেষ্টা করেন যে আস্তে আস্তে কিভাবে এই জিনিসটাকে আপনি আলোচনাটা চালায় যেতে পারেন তার সাথে ঠিক আছে জি ভাই গঠন হচ্ছে আমি যে লিখে রাখছি সেখানে তো শুধু দেখা যায় হাদিস নাম্বারটা লিখে রাখছি হ্যাঁ বা ধরেন আপনার সুরা নাম্বার আয়াত নাম্বার অথবা দেখা যায় যে যে আপনি ভবিষ্য পুরাণের অমুক নাম্বার ত্রিশটা হ্যাঁ এইরকম আমি হয়তো বা লিখে রাখছি এতে তো কোনো বর্ণনা লেখা নাই ব্যাপারটা আমার এখানে একটু মানে কনফিউশন লাগে আর কি হ্যাঁ হ্যাঁ তাহলে সে আবার নিশ্চই তাহলে খুঁজে খুঁজে দেখছে যে এটাতে আসলে কি আছে নাকি না না আমি এটা আরেকটু বলি আপনাকে আমি সে থাকে একটা জব করে সে সেখানে থাকে আর কি হ্যাঁ সপ্তাহে দুই দিন আসে আরকি তো সেখানে আমি একবার গেছি গিয়ে যেটা আমি পাইলাম আমাদের আমির হামজা হুম বিশিষ্ট উম বক্তা আর কি আমির হামজার একটা বই আছে নামাজ শিক্ষা বা কিছু একটা হ্যাঁ আহ সেই আমি একটু আসলে ভুল করছি যেটা আমার মনে হয় এখন আপনাদের কথাবার্তা শুনে বা আপনার এই কথাটাই দেখেই বুঝছি যে কোনখান থেকে এটা হলো সেই আমির হামদার বইতে আপনার নামাজ শিক্ষা সেরকম একটা সে কিন্তু কখনো নামাজ টামাজ নাই আমি দেখিনি তারে থেকেই আমি চিনি আহ এরকম আমি দেখি নাই কিন্তু ওই বইটা তার কাছে আমি পাই পাওয়ার পরে আমি ওই বইটা পড়ি পাতলা একটা বই চটি বইয়ের মতো সেখানে নামাজ শিক্ষার ভিতরে বিভিন্ন ওই যে আহ প্রথমে যেমন সুরা পাথিয়া পড়তে হয় তারপরে অন্য অন্য একটা সুরার দুই তিনটা আয়াত পড়তে হয় এরকম তা আমি ওই দুই তিনটা আয়তের ভিতরে সেখানে সুরা লাহাব আছে যেখানে ওই যে তার হস্তদয় ধ্বংস হোক তার স্ত্রী ধ্বংস এরকম যে কথাগুলো লেখা এইখানে কিন্তু আমি বিভিন্ন জিনিস আমি টুক টুক একটু করে লিখে রাখছি কলম দিয়ে যদি যে যে ঈশ্বরের কাছে মানুষের ক্ষতি চাওয়া হয় সেটা ঈশ্বর কিভাবে হয় হ্যাঁ এরকম টুক 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 কিছু কিছু মানে কথা লিখছি আর কি হ্যাঁ সেইটা মনে হয় পাইছি আর কি সম্ভবত এরকম হবে আর কি ঠিক আছে আপনি চেষ্টা করেন তাহলে দেখেন ওনার সাথে কথাবার্তা বলে এই জিনিসটাকে সলভ করা যায় কিনা আপনারা যে এত বছর একসাথে ছিলেন এখন এত দ্রুত তো হুট করে সম্পর্কটা নষ্ট করে ফেলা যায় না চেষ্টা করেন যতদূর কি করা যায় দেখেন তারপর তো আর কিছু না হইলে তো আর কি নাই ঠিক আছে আবির বসু ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানি ঠিক আছে ভাই যদি মাঝে মাঝে মানে কোনো কথা বলতে ইচ্ছে ইচ্ছে করে তাহলে যোগ হলে একটু অ্যাড করেন ভাই আচ্ছা কিন্তু আমাদের এখানে আমরা একটু আসলে মুমিন ভাইদের কি বেশি সুবিধা দেই আপনি যদি নিতান্তই আলোচনা করতে চান বা কথা বলতে চান তাহলে পরে একটা ব্যবস্থা করবো কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা করবো আমাদের একটা গ্রুপ তৈরি করার যেখানে আমরা সবাই হ্যাঁ শুনেছি ভাই আপনার আপনার ওই ওই তো ওইটা আপনি প্রস্তাব আমি লাইভ মোটামুটি যা আছে এই পর্যন্ত সব দিকে দেখে ফেলছি ভাই তারপরে মাসুদ ভাই তারপরে আসাদ ভাই হ্যাঁ তারপরে সত্য সন্ধানী ভাই লজিক্যাল পার্সন ভাই হ্যাঁ অমিত ভাই সবাই মোটামুটি আমি কিন্তু মানে কথা বললে আমি আসলে আছি আরকি আপনাদের সাথে শুনি একটা কথা বলে শেষ করবো কিন্তু এখন আপনাদের লাইফটা শোনার পরে আমার কিন্তু আসলে ভিতরে ভয় হচ্ছে হ্যাঁ ভয় হচ্ছে এই কারণে যেমন আমি আমার এলাকায় যাইতে না ওই ঘটনার পর থেকে এমনি যাই হয়তো বা কিন্তু থাকতে পারি না আমার ভূমি যাইতে পারি না হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই বুঝতে পারছি ভাই আপনি আবার আইছেন আবার আসলে পরে আরেক সময় কথা বলবো ভাই ও ওকে ভাই ঠিক আছে ভাইদেরকে একটু সুযোগ দেই হ্যাঁ হ্যাঁ যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন পরের